হয়তো বানানো দেখাই দিব যে কোনো একটা ওয়েবসাইটে ধরেন এরকম একটা নেভিগেশন বানাই দেখাবো এই যে এখানে সার্চ অপশন বা বিভিন্ন আইকন আছে এখানে একটা ই দিলাম লগো দিলাম এখানে বিভিন্ন লেখা হোম অ্যাবাউট থাকে না এরকম লেখা থাকে না এরকম একটা মেনু শুধু জাস্ট একটা মেনু বানাই দেখাব স্টেম সিরিজে তাতেই প্রায় এক দেড় ঘন্টা লাগে যাইবে দেখা গেছে আছে আচ্ছা ডিপ ডিপ মানে হলো ডিভিশন মানে আমরা যখন ওয়েবসাইট করবো তো আমাদের একটা ওয়েবসাইটকে বিভিন্ন ভাগে ভাগ করা লাগবে তো এই বিভিন্ন যে ভাগগুলো করবো আমরা ডিভিশনগুলো নেওয়ার জন্যই আমাদের মূলত ডিপ গুলো বারবার আমাদের ব্যবহার করতে হবে যে এক একটা ডিভিশনের জন্য আপনি যা করেন মানে নূতন একটা যখন ই করবেন প্রথমে একটা সেকশন ট্যাগ নেবেন এরপরে বা অনেকে সেকশন ট্যাগায় না ডিপ দিয়ে সবকিছু কিছু ফেলে আর কি তো এরকম বিভিন্ন গ্রুপে ভাগ করার জন্যই ডিপগুলো নেওয়া হয় যদি এক্সাম্পল দেখায় কি দেখানো যায় আচ্ছা ওয়েবসাইটে একটা নিউজ কি আচ্ছা দেখেন এটাও কিন্তু ওয়েবসাইটটা যে বানানো এই প্রথম এই যে এটা দেখতেছেন না যে এখানে লেখা জাতীয় করোনা ভাইরাস এটা কি একটা নেভিগেশন আমরা ই বলতে পারি কি বলে এটার প্রথম টপ হেডার তারপরে হেডার এটা হেডার বলতে পারি তো এই হেডারটা নিছি এটা প্রথম কি করছি আমরা একটা সেকশন নিছি সেকশনের ভিতরে পরে একটা ডি নিছি ডিপ ডিব নিয়েছি এই ডিবটা নেওয়ার পরে এরপরে এই কোডগুলো ডিবের ভিতরে নিয়েছি এবং এই একটা ডিবের ভিতরে আবার অনেকগুলো ডিপ নিছি তো আচ্ছা আমি যদি একটু লিখি কোডটা ওপেন করি

ডিপ ডিফল্ট রূপে একটি আরেকটি নিচে বসে কি আর ডি বলে যে আপনার ব্লক এলিমেন্ট যে আগে যে ব্লক এলিমেন্টগুলো দেখাইছি না ওই রকম প্রত্যেকটা ডিপ কিন্তু একটা ব্লক এলিমেন্ট মানে আপনি যদি ডিপ নেন ওই ডিপের ভিতরে হলো সব ব্লক যা লিখবেন একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে নিবে ব্লক আকারে যতক্ষণ পর্যন্ত না আপনি ওইটারে চেঞ্জ না করেন সিএসি দিয়ে মানে ব্লকটা তো এই জন্য ডিপ হলো কি একটা এই ব্লক ট্যাগ এই ডিপ কিছু কিছু ক্ষেত্রে যখন ব্লক ট্যাগ লাগবে না আমাদের এরকম কাজ করার ক্ষেত্রে তখন আর ডিপ নিবো না আমরা স্প্যান নিয়ে কাজ করবো যেমন এখানে আর একটা আরেকটা নিচে বসে যায় কারণ কি এগুলো ব্লক একতো তো এইজন্য যখন আপনি দুইটা ডিপ নেবেন একটার পাশাপাশি আর আসবে না এগুলো নিচে চলে যাবে যতক্ষণ পর্যন্ত না আপনি কল করে দেন অন্য অ্যাট্রিবিউট কোনটা পাশাপাশি আসবে তখন আসতে পারে কিন্তু এমনিতে নর্মাল ডিফল্ট ভাবে এটা কি একটার পর একটা নিচে বসে যাবে তো যখন এরকম পাশাপাশি আমাদের কিছু করতে হবে এই যে এখানে দেখেন ডেইলি বাংলাদেশ লেখার এই বাংলাদেশের উপরে আর ডেইলির পাশে যে ডেইলি বাংলাদেশের লোগোটা তো এটার জন্য তার মানে কি পাশাপাশি নিতে হবে এই পাশাপাশি নেওয়ার ক্ষেত্রে যদি আমরা কোনো সিএসএস না করে সরাসরি পাশাপাশি কোনো ট্যাগ নিতে চাই সেক্ষেত্রে ওই লোকটার পাশে আমাদের কি স্প্যান ট্যাগ বসাই এখানে যেমন আমি ডিপ না নি আমি এখানে স্প্যান ট্যাগ যদি নেই তো এমনিতে স্প্যান ট্যাগ যেহেতু ট্যাগ না ইনলাইন ট্যাগ তো এটা এমনিতেই পাশাপাশি বসে যাবে এই পাশাপাশি বসানোর কাজগুলোর জন্যই মূলত স্প্যানটা ব্যবহার করা হয় ছোটো ছোটো জায়গায় কিছু সিএসএস করা লাগবে এরকম এছাড়াও কি লাগছে যে কোনো টেক্সট লাইনের মধ্যে যদি নির্দিষ্ট অংশকে সিএসএস করতে চান বা একাধিক ডিপ ব্যবহার করেন দেখবেন যে কি একটা ডিপ আর একটা ডিবের নিচে বসে যাবে মানে একটা লাইনের ভিত্তি একটা ওয়ার্ডকে আপনার লাল করতে হবে আর একটাকে আবার কী করতে হবে গ্রিন করতে হবে তো এরকম দেখা দশটা ওয়ার্ডের এমনও আছে কিছু ওয়েবসাইটে আপনি শুধু একটা ই কি বলে লেটার যেগুলো আছে এগুলোরও ই করা লাগতেছে রং করা লাগতে পারে তো এগুলোর ক্ষেত্রে আপনি যখন করবেন এদিকে এক্সাম্পল দেখানোর মতো কিছু নাই অবশ্য ওই তো ওইগুলোর ক্ষেত্রে আপনার প্রত্যেকটা কাজ করতে হবে এ বিসিডি নিয়ে তো এইরকম প্রত্যেকটা আপনি যদি আলাদা আলাদা ডিপ দেখবেন যেগুলো নিচে নিচে চলে যাবে তো এই এই যে যে সমস্যা থেকে বলা যায় স্প্যান ট্যাগ আর কি তৈরি করা হয়েছে বা আমাদের কাজে লাগে ডিপটা কি করবে লাইনটা ভেঙে দিবে এরপর এক লাইনে কি আনতে হলে আপনাকে আলাদা করে আবার কি সিএসএস লিখতে হবে আর এই কাজটি আপনি যদি স্প্যান ট্যাগ দিয়ে করেন তখন হলে আর কোনো সমস্যা নেই এমনিতেই পাশাপাশি তো এই আলাদা সিএসএস থেকে বাঁচার জন্য বা সময় বাঁচানোর জন্যই মূলত আমরা কাজগুলোর ক্ষেত্রে স্পানটা ব্যবহার করি আচ্ছা ডিপ নিয়ে তেমন দুইটা জাস্ট এটা এগুলো নিয়ে আলোচনা তেমন বেশি কিছু নাই আচ্ছা তাও দেখি আর কিছু আছে কিনা না ডিপ নিয়ে বলার মতো মোটামুটি এগুলাই পরে কাজের ক্ষেত্রে যখন বারবার ব্যবহার করবো তখন আপনাদের এমনিতে আরও যদি কোনো ই থাকে বুঝতে পারবেন আর যদি এখন কোনো কোশ্চেন মাথায় আসে কারো আমরা যখন কোনো ওই যে কালকে দেখাইছিলাম যারা কালকে ক্লাস করছেন বা ভিডিও দেখছেন দেখছেন যে আমরা সিলেক্টর হিসেবে যখন ব্যবহার করছি ট্যাগ ব্যবহার করলে আমাদের নানা জামেলার মুখোমুখি হইতে হয় যেমন একাধিক ট্যাগ যখন নিব ওয়েবসাইটে তখন কি হবে একটা ট্যাগে আমরা একাধিক ট্যাগটা আলাদা আলাদা ডিজাইন করতে চাইলেও তখন পারবো না মানে আমাদের দুইটা প্যারাগ্রাফ ট্যাগ আছে একটা ট্যাগের ভিতরে দেখা গেছে আমার রাখা লাগতেছে নীল লেখা লেখা বড় করা লাগতেছে আবার ব্যাকগ্রাউন্ডটা একটা অন্যরকম হবে আবার আরেকটা প্যারাগ্রাফের ভিতরে ব্যাকগ্রাউন্ড আলাদা রাখতে হবে তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা যদি ট্যাগ সিলেক্ট করি তখন আর সিলেক্টর হিসেবে কাজ করবে না কারণ ট্যাগ একটা প্রথম প্যারাগ্রাফটারে যদি আমরা যেই ইগুলো দিব ডিক্লারগুলো দিব সিএসএস ওইগুলোই কাজ করবে অন্যগুলো করবে না এরকমের বা আবার যখন ইনলাইন সিএসএস যেটার ভিতরে করবো ওইটা ওই ইনলাইন সিএসএস কাজ করবে আলাদা করতেছে না তো এই সমস্যাগুলো যেন না পড়তাম এই জন্যই মূলত আমরা এই ই ব্যবহার করবো ক্লাস আর আইটি এই দুটা বিষয় আমাদের লাগবে এই ব্যবহার করার ক্ষেত্রে এখন ধরেন যেহেতু ডিপ নিয়ে এখন থেকে মোটামুটি আলোচনা সব বেশিরভাগই ডিপ নিয়ে করবো মানে বা যা তো এখানে আমি প্রথম ডিপে ধরেন একটাই নিই ক্লাস নিব ক্লাস নিতে হবে আপনার এইখানে ক্লাস একটা অ্যাট্রিবিউট আচ্ছা আলাদা আগে ক্লাসটা লিখে দেখাই প্রথমে ক্লাস লিখবেন এরপর হলো যে আপনার ইকোয়াল সাইন তারপরে ডাবল কোটেশন এইখানে ডাবল কোটেশনের ভিতরে আপনি ক্লাসের যে কোনো নাম দিতে পারেন এখানে তবে আপনার এই নাম যে কোনো দিতে পারেন কিন্তু আপনার অবশ্যই এখন যে কোনো নাম দিয়ে আপনি শুরু করবেন কিন্তু মনে রাখতে হবে যে এই নামগুলো আপনার রিলেটেড হয় আপনি যেই কোড যেই বিষয়ের বা যেই সেকশনের কোড করতেছেন যেমন আমরা অ্যাবাউট সেকশনের যখন কোড করবো তখন লিখব যে এরকম লিখতে পারি যে অ্যাবাউট সেকশন ক্লাসের নামগুলো এইভাবে দিব অ্যাবাউট সেকশন আবার যখন আমরা ব্যানার সেকশন করব তখন ব্যানার সেকশন ব্যানারের ভিতরে যখন ইমেজ দেবো ইমেজ যখন লোগো নিব তখন ক্লাসটার নাম দিব লোগো কারণ এরকম নাম দিলে বুঝতে সুবিধা হবে যে আমি এখানে লো নিছি বা নিছি আমি এমনি আপনার যে কোনো নামে আপনি ক্লাস নিতে পারেন মানে আমার নাম আপনার নাম যে কোনো নাম নিয়ে ক্লাস নিতে পারেন ক্লাস নেওয়ার নামের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট আপনার বাধ্যবাধকতা নাই কিন্তু এই কোডগুলো বোঝার জন্য বা বিশেষ করে আমাদের ডিজাইনারদের একটাই বিষয় হলো যে আমরা যে কোডটা করব এগুলো ডেভেলপারের বুঝতে হবে যে এটা নাইলে ডেভেলপার কীভাবে এটার কাজ করবে কারণ আমাদের ব্যাক ইন্ডের কাজ তো ডেভেলপার করবে তো সেগুলো পর যদি আমাদের বুঝতেই না পারে তাহলে ই নেই বা আমরা নিজেরাও পরে কোনো একটা জায়গায় চেঞ্জ করা দরকার আমরাও করতে পারবো না অনেক অনেক কোডের ভিতরে এই জন্য সবসময় আমাদের মনে রাখতে হবে যে কোড স্ট্যান্ডার্ড হয় এবং এইগুলো একটা মিনিংফুল হয় যেন কোডগুলো তো এরকম ক্লাসগুলো ডিফাইন করার ক্ষেত্রে আপনারা এই জন্য একটা ক্লাসগুলো ই করে দেবেন ওই যেই সেকশন অ্যাভার্ড সেকশন করেন ব্যানার সেকশন করেন তারপরে কন্টাক্ট আস সেকশন করেন যেই সেকশন করেন ওই সেকশনের মোটামুটি সেম নাম রাখার চেষ্টা করবেন আচ্ছা এখানে একটা ক্লাস নেই আপাতত ক্লাস নিলাম কি নাম দেওয়া যায় তিতিমিরের নামই আজকে সব ক্লাস নিই আমরা ক্লাস রিলেটেড নেই কিছু আচ্ছা এই যে ক্লাসটা নিলাম এখন এই যে ক্লাসটা যখন আমরা সিএসএস করবো এখানে আমার ক্লাসটা সিলেক্টর হিসাবে যখন নিব তখন আমাদের সিলেক্ট করতে হবে প্রথমে একটা ই দিতে হবে ডট তারপরে ক্লাসটা লিখতে হবে ক্লাসের নামটা লিখতে হবে এখানে যেহেতু আমরা নাম লিখছি কিwidetilde minna এই নামটা আমাদের এখানে লিখে দিতে হবে আর আগের দিন আমরা কি করেছিলাম যে ট্যাগগুলোর ক্ষেত্রে জাস্ট ট্যাগটা লিখে দিলেই হয়তো আমরা পি ট্যাগে কাজ করব পিট একটা এখানে লিখে দিছি আগে ডট বা এরকম কিছু দেওয়ার দরকার নাই বা প্রয়োজন ছিল না কিন্তু আপনি যখন ক্লাস নিয়ে কাজ করবেন তখন অবশ্যই ডট দিতে হবে ডট ছাড়া কাজ করবে না এটা দেখাই দিছি একটু পরেই তো এই নিচে এরপর ব্র্যাকেট কালি ব্র্যাকেট তো দিবই এখন এটার ভিতরে আমি ধরেন কিছু একটা লিখলাম ধরেন একটা হাইডroid নেই

की आशा हमारे जाकोगाम क्लास क्लास ऐसे एचटीएमएल किसेई पढ़ लियाम क्लास का तो सिक्स ना है ऐसे एचटीएमएल ऐसे पढ़ लियाम ভাই বলেন পাইসে আচ্ছা আমি একটু হাইড্রুডটা কমাই নিশো পিক আচ্ছা এখন দেখেন এই যে হাইড্রুড নিলাম পাঁচশো আর আটশো আর দুইশো তো এখন যদি আমি ডরটা না দিই দেখেন ডট ছাড়া দিলাম শুধু নাম লিখলাম মানে ট্যাক্সি যেভাবে আমরা সিলেক্ট করতাম এখানে দিলাম তখন আর দেখেনি আমাদের কিছু নাই ব্রাউজার ফাঁকা মানে আগের মতো বডিতে কিছুই নেই সেই জন্য আপনাদের যখনই ক্লাস লিখবেন অবশ্যই আপনাদের এটা ডিফেন্ড করে দিতে হবে যে ডটটা দিতে হবে ক্লাসের এবং ওই যে মাত্র যে এই ভুলটা হইলো আমার যে ক্লাস নামটা স্পেলিংয়ে যদি কোথাও ভুল থাকে বা ক্লাস নাম ভুল থাকে তাইলেও কিন্তু আপনার ক্লাস ওইটার কাজ করবে না আচ্ছা আমি কোনো কিছু একটা নেই এখানে ভিতরে

সাদা আরো তো দেখানোর কথা এতই আসতেছে আচ্ছা কালো হ্যাঁ কালো দিলুজাল দেখানোর কথা কিন্তু এটার ভিতরে সাদাটাই ভালো লাগার কথা আসলে সাদাটা দিয়েছিলাম কালারটা চেঞ্জ দেখি জিবি কালার আচ্ছা এটাই রাখি যা দেখায় কিরকম ভালো লাগতেছে না চেঞ্জ করি কালার তালুই দেই আচ্ছা ডিফল্টটা থাক দেখি কি রকম দেখা ডিফল্ট আচ্ছা ডিফল্ট থাক খুব এখন দেখা গেছে আপনারা কি এই যে আমি কি করছি যে এই ক্লাসটা নিছি এটার ভিতরে আবার আরেকটা ডিভ আছে এই ডিপের নিয়েছি ডিবে আরেকটা একটা ডিপের ভিতরে তুমি কলেজ আইটি সোসাইটি কিন্তু ক্লাসের ভিতরেই আমরা যে আমাদের প্যারেন্ট ডিপটা আছে এটার ভিতরেই ক্লাস নিয়ে কাজ করছি কিন্তু এইটার ভিতরে অনেক ডিপ থাকলে এইরকমের তোরা তখন আর পারব না তো এই 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 ডিপের ভিতরে কি আমরা আলাদা ক্লাস নিয়ে আবার কাজ করতে হবে এখানে ধরেন আমরা আরেকটা ডিভ নিতে পারি আরেকটা একটা ক্লাস নেই এইখানে আইটি লিখে একটা ক্লাস নিলাম ধরেন এখানে এই ক্লাসটা নিয়ে কাজ করি তো এই ক্লাস যখন আপনার প্রত্যেকটা ক্লাস কি কি আলাদা এইভাবে সিলেক্টার কাজ করতে পারেন এইখানের এই যে কোডগুলো মানে আমাদের এই এই অ্যালাইন সেন্টার তারপরে এগুলা আছে ভিতরে এখানে ধরেন কালারটা এখন আমি ওইটা আগে ভিতরে নিব

এরকম কি আলাদা যখন এখানে ধরেন একাধিক নিয়ে এরকম প্রত্যেকটা ডিবের আবার চাইল্ড ডিপগুলোর জন্য আলাদা আলাদা ইয়ে নেওয়া করতে পারি তো এইগুলোর ক্ষেত্রে আবার একটা সিকোয়েন্স মেনটেন করার বিষয় আছে আপনি এরকম লেখা করতে পারেন সিঙ্গেল সিঙ্গেলভাবে ক্লাসগুলো বা আবার অনেকগুলোর ক্ষেত্রে আপনি এরকম সিকোয়েন্স দিয়ে করতে পারেন যে প্রথমে আমাদের প্যারেন্ট ডিপের ক্লাস আছে কি তিতুমির না তো এই তিতুমিরের জন্য আপনি প্রথমে এখানে নেবেন এখানে তিতুমিরটা নিলাম ডট দিয়ে এরপরে একটা স্পেস দেবেন এরপরে যে আমাদের চাইল্ড ডিপের যে ক্লাস এটা এরকম লিখবেন তো এরকম সিকোয়েন্স মেনটেন করে করে এখানে স্পেস দিতে পারেন বা এখানে একটা ই দেওয়া করতে পারেন এই যে এইটা দেওয়া করলে হবে এরকম দিয়েও আপনারা করতে পারেন এখন কোনো চেঞ্জ নেই তো এইরকম সিকোয়েন্স মেনটেন করে সিকোয়েন্সগুলো মূলত ক্লাসগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা ক্লাসগুলোর ক্ষেত্রে না করলেও বিশেষ করে ঝামেলাগুলো হয় যখন ধরেন আমি এখন এই এইটা রেসপ্যানের ভিতরে রাখি চেঞ্জ হয়নি কারণ এখানে আমাদের একটা স্প্যান আছে একটা ভিতরে তাও ধরেন তো এখন আমি চাইতেছি কি এই ক্লাসের ভিতরে যেহেতু স্প্যান আছে স্প্যান নিয়ে কাজ করবো তো সে যেহেতু স্প্যানটা ট্যাগ নিব তা আবার একাধিক স্প্যান থাকতে পারে আমার এখানে তো একাধিক স্প্যান যদি থাকে তখন আমরা এই একটা স্প্যানে কীভাবে এই করবো তো আমাদের কি এই ক্লাসের ভিতরে স্প্যানটা আছে এই জন্য আমরা প্রথমে ক্লাসটা লিখবো তখন আর এই তখন আমাদের এই ইটা হবে মানে প্যারেন্ট হিসাবে এই ক্লাসটা ধরা হবে আইটিরে কারণ আইটির ভিতরে যেহেতু স্প্যানটা আছে স্প্যান ট্যাকটা তোমার তৃতীয় নেই তখন আমরা প্রারেন্ট হিসাবে এটা নিয়ে নিতে পারি আইটিটা আর ক্লাস হিসাবে লিখে দিবে আসবেন তখন হলো এইভাবে দেখা গেছে আপনার এখানে ধরেন যদি আর একটা এই থাকতো ডিপ থাকে এই ডিবের ভিতরে যদি আরেকটা স্প্যান থাকে তো এরকম আলাদা আলাদা ডিবের ভিত্তি আলাদা আলাদা স্প্যান তো তখন আপনি একটা স্প্যান নিয়ে কাজ করলে অন্যটা পাই যাবে তো এই সমস্যা সমাধানের জন্য আপনি কী করবেন এইটার যে প্যারেন্ট আছে এই এই যে স্প্যানটা নিচ্ছি আমরা এইটার প্যারেন্ট হিসাবে তো এইখানে যে ক্লাসটা নিবি ওইটাই তো এখানে আমি একটা ক্লাস নিয়ে ওই ক্লাসটার জন্য যে আলাদা ই করতে পারি সিএসএস করতে পারি আর যদি এই এইভাবে না করি আমি আবার পারি কি এই স্প্যানের ভিতরে আর একটা ক্লাস নিতে তো আর একটা ক্লাস নেওয়ার দরকার কি আমরা এই এখানে একটা ক্লাস নিলাম এখন দেখেন এই

বা এই স্প্যানের সামনে যদি আমি যেহেতু স্প্যানগুলো কি আছে একটা তিতুমিরির ভিতরে একটা ডিপের ভিতরে একটা আছে তো আমি তিতুমিরিটার যদি ই প্যারেন্ট ডিপটা হিসেবে রাখি তারপরে স্প্যানের ভিতরে ই করি তাও কি সেম আছে মানে দুইটা স্প্যানে একই কাজ করতেছে তখন আর চেঞ্জ হইতেছে না আমি যদি এখান থেকে একটার জন্য কোড রাখছি আমি এখানে আর আর আরেকটার জন্যও রাখি তাও দেখবেন সেমই কাজ করতেছে তো তখন এই সমস্যার জন্য আমাদের কি করতে হবে যে এই স্প্যান যে স্পেনটা নিয়ে কাজ করবো ওইটার প্যারেন্ট ডিপ বা প্যারেন্ট ক্লাস যা আছে ওইটা নিয়ে আমাদের সবসময় কাজ করতে হবে আর এইরকম আপনাদের কাছে আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম হইতে পারে যে আপনার যে ওয়েবসাইট এটার ভিতরে কিছু কাজ এক আছে যেমন অনেক ওয়েবসাইট আছে ধরেন আপনার দশটা হেডার আছে দশটা হেডারেরই সব কিছু এক ফ্রন্ট সাইজ কালার ব্যাকগ্রাউন্ড কালার ফ্রন্টের শ্যাডো বা যা আছে সব কিছু এক তো সেক্ষেত্রে আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আর এই যে সিএসএস গুলো লিখতে টাইমও লাগবে তো সেক্ষেত্রে আপনি কি একটা ক্লাসই লি একটা নির্দিষ্ট ক্লাস লিখবেন যেটা হল যে আপনার কি বলা যায় যে ওই ক্লাসটি আপনি সবগুলো এর ক্ষেত্রে ব্যবহার করবেন একটা বেসিক ক্লাস নিয়ে নেবেন ধরেন এইখানে আমি ধরেন তিতু মিনে আমি একটা ক্লাস নিব এবং আমার ওয়েবসাইটে দশটা ই থাকবে হেডিং থাকবে দশটা হেডিংয়ে সেম ক্লাস তো এই এই দশটা লেখে দশবার এই তিতু মিন নেওয়ার পর দশবার এই কালার টালার সব কিছু চেঞ্জ না করে আমি একটা এরকম যদি ক্লাস নিয়ে রাখি এবং সবগুলো ট্যাগের ভিতরে জাস্ট ক্লাসগুলো লিখে দেয় তাহলেই কী সবগুলো সেম কাজ করবে তো এই জন্য আপনার ক্লাসের সুবিধা হলো আপনি এক ক্লা একটা ক্লাসে অনেকগুলো ট্যাগের ভিতরে কাজ করাইতে পারবেন অনেক জায়গায় কাজ করাইতে পারবেন এইটা হলো যে ক্লাসের সুবিধা আবার মানে আলাদা কাজ করাইতে যেতে পারে না আবার একসাথেও চিন্তা হইলে যে আমি দশটা ট্যাগের ভিত্তিক ক্লাসটা ব্যবহার করবো ওইটাও ব্যবহার করতে পারবেন ইচ্ছা মতো যেহেতু এখন আইডিতে যাই আচ্ছা এখন দেখেন এই যে তৃতুমির এতক্ষণ আমি কি করছি ক্লাস হিসাবে নিছি না এখন যদি আমি আচ্ছা তৃতুমির ক্লাস হিসাবে থাক আমি এখানে আইডি নেই যে ভিতরের ক্লাস দুইটার জায়গায় আইডি নিব এইগুলো আমি আপাতত ফালাই দেই আচ্ছা এখন এখানে আইডি নেই এখানে আইটি পরেরটাও আমি এখানে ক্লাস ফালাই সেম আইডি নিব আচ্ছা এখন আপনি ক্লাস এই সিলেক্টর হিসেবে যখন ক্লাস নেবেন তখন আর ডট দিয়ে নিলে হবে না তখন আপনার হ্যাশ চিহ্ন দিয়ে তারপরে এইটা নিতে হবে আইডিটা আচ্ছা আগে দেখি আমাদের এটা আসে কেমন এখন এরকম আছে কোনো কিছু করা নেই নর্মাল একেবারে ডিফল্ট যে আমাদের ট্যাগটা নেওয়া এরকমই আছে আচ্ছা এখানে হেডিং টাইটেলে ক্লাস ফাইভটা একটু চেঞ্জ করে নেই এখন এটাকে একটু কালার টালার করি গ্রিন কালারই করি দেখি কিরকম আসছে আচ্ছা আমি আলাদা একটা ডিপের ভিতরে রাখি এইখানে না রাখি এক ডিবে এই ডিপটার ভিতরে রাখি পুরো তিতু ডিপটারি বাইরে নিয়ে যাই আচ্ছা একই আইডিতে কাজ করার কথা না কিন্তু এখানে করতেছি কোথাও ঝামেলা আছে একটা আইডি যখন আপনি একই আইডি নেবেন একই আইডিতে দেব আপনারা আর ক্লাসটা হলে এই জন্য ইউনিক কাজের জন্য নেবেন আপনার নির্দিষ্ট একটা কাজ করা লাগতেছে তখন আপনি ক্লাস না নিয়ে আইডি নিয়ে কাজ করবেন কোর্টে ঝামেলা হইতেছে কোথাও একটা এটা ঠিক করতে হবে এখন টাইম লাগবে তো এইটাই আপনারা জানিয়ে রাখেন যে যখন আলাদা কোনো কাজ করা দরকার হবে আপনাদের তখন আইডিটা নেবেন নির্দিষ্ট একটা কাজের জন্য আর এক আইডি একাধিকবার ব্যবহার কোনো করে করবেন না মানে একটা ওয়েব পেজের ভিতরে আইডি একবারই একটা আইডি ইউনিক ভাবে একবারই ব্যবহার করবেন আর ক্লাস আপনি একাধিক ব্যবহার করতে পারেন সমস্যা নেই আইডির ক্ষেত্রে একটা নামের আইডি একবারই ব্যবহার করবেন ক্লাস আইডি শেষ আজকে আর হলো যে তেমন কিছু নেই আপনার মার্জিন প্যাডিং আর নেক্সট ক্লাসের কিছু টপিক নেই এমনই করব বক্স মডেল নেক্সট ক্লাস আছে ব্যাকগ্রাউন্ড ফ্লোটিং আচ্ছা মার্জিন প্যাডিং দেখেন মার্জিন আচ্ছা আমরা আচ্ছা এখন প্যাডিং আর কিংটা বলে তোল আপনার যে লেখাগুলো আছে এটার ভিতরে যদি আপনি কোনো স্পেস নিতে চান সেক্ষেত্রে আপনি প্যাডিং ব্যবহার করবেন আর মার্জিনটা যখন নেবেন এটা আপনার বাহিরে স্পেস নেবে লেখার আচ্ছা ভিতর বাহির কিছু মুখে বলার আসলে বোঝা যায় না এখানে এই যে এইখানে দেখেন এই যে একটা ইর মতো আছে এইখানে দেখেন এই যে একটা লেখা এরপরে এই যে প্যাডিং লেখা আছে তার মানে আমাদের এই যে ইটা আছে তিতুমি কলস আইটি সোসাইটি এটার এই হলো আমাদের মেইন যে লেখাটা বা আমরা একটা ডিপ নিছি না যেহেতু ডিপটা আমাদের ব্লকটাকে এই জন্য পুরো ইটা উইথটা নিয়ে নিছে ডিপটায় আর এই হাইট নিছে এতটুকু ভাবে ও সব দেখা এই যে উপরে দেখেন কালার হয়ে গেছে আমাদের এখানে আমি কার্সর রাখাই তো এতটুকু হলো আমাদের মেইন ইটা আর কিন্তু এটা প্যাডিং নিয়ে নিছে এই যে

তো প্যাডিংটা আপনার ভিতরে যখন কোনো আপনার স্পেস নেওয়া দরকার হবে মানে আপনি যে লেখাটার আশেপাশে একটু ভিতর থেকে স্পেস নিতে চাইলে তখন আপনারা প্যাডিংটা ব্যবহার করবেন আর মার্জিনটা হলো আপনি বাহিরে যদি কোনো কিছু নিয়ে স্পেস নিতে চান তখন মার্জিনটা ব্যবহার করবেন সেই দেখেন একটা প্যাডিং নিলাম আমি ধরেন টোয়েন্টি পিক্সেল এই লেখাটায় এখন দেখেন এই যে টোয়েন্টি পিক্সেল প্যাডিং দেখা আলাদা আলাদা তৃতমুরি করে যাই এই লেখাটার বাইরে দেখেন চারদিকে কি টোয়েন্টি পিক্সেল করে প্যাডিং নিয়ে নিছে এটা তো এইরকম যদি আপনারা চান যে আমার লেখাটার ভিতরে কোনো একটা স্পেস দরকার হবে তখন আপনি এরকম প্যাডিংগুলো নেবেন আর যদি আমরা মার্জিন নিই তাহলে কী আসে দেখি মার্জিনও ধরেন টোয়েন্টি পিক্সেল নিলাম এখন দেখেন মার্জিনটা কিন্তু বাইরে যে প্যাডিংটা নিছি এই যে তি তিমির কলেজ এটির পর দেন যে হোয়াইট যে জায়গাটুকু আছে এইটুকু হলো আমাদের প্যাডিং আর এই প্যাডিং এর বাইরে যে জায়গাটুকু এটুক হলো আমাদের মার্জিন তার মানে বাইরে যদি আপনি যখন নিতে চাবেন কিছু তখন আর বর্ডার নিতে গেলে মার্জিন আর প্যাডিং এর মাঝে একটা জায়গা নিয়ে নিবে বর্ডারটা বর্ডার বর্ডারও পরের দিন দেখাবো হয়তো নেক্সট ক্লাসে আর এই যে ভিতরে হলো আপনার প্যাডিং তো এইটা মনে রাখবেন যে ভিতরে যখন আমাদের স্পেস দরকার হবে কোনো কিছু তখন আমরা প্যাডিংগুলো নিব আর বাইরে যখন স্পেস দরকার হবে তখন মার্জিন এখন হলো প্যাডিং মার্জিন এখানে আছে চারদিকেই দেওয়া আছে আমি শুধু প্যাডিং লিখলাম এটা কি করছে চারদিকে সমানভাবে পাইছে কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে কি লেফটে দরকার আছে মার্জিন আবার রাইটে দরকার নাই আবার উপরে দরকার আছে নিচে নাই আবার উপরে নিচে দরকার আছে লেফট রাইটে নাই এরকমের দরকার আছে তো এইগুলোর ক্ষেত্রে কি আমরা আলাদা আলাদাভাবে সিএসএস করে লিখতে পারি মার্জিন প্যাডিং গুলো বা একই মার্জিনের ভিতরে লিখে দিতে পারি এইটাই দেখে আপনাকে এই যে প্যাডিং টোয়েন্টি পিক্সেল এই যে দেখেন এখন দেখেন উপার নিচে প্যাডিং আছে কিন্তু দুই পাশে কিন্তু দেখেন প্যাডিং নেই কোনো আর এই যে দুই পাশে যে একটা ফাঁকা জায়গা দেখা দিতে এটা আমাদের এই যে মার্জিনটার জন্য ফাঁকা জায়গাটা দেখা যাইতেছে বাইরে মার্জিনটা না থাকলে ফাঁকাটা দেখা যাইত না দুই পাশে এই পাশে চলে তার যদি আমরা বডি যখন ডিফল্ট ভাবে জিরো দিয়ে দিম তখন একেবারে পাশে লেগে যাবে আর যদি কোনো মার্জিন টার্জন না থাকে আর আবার এরকমও আপনাদের লাগতে পারে যে তিনদিকে দিব আমরা এই দরকার আছে যে তিনদিকে আমরা প্যাডিং দিবে একদিকে থাকবে না সেক্ষেত্রে আপনাকে তিনবার লেখা দিতে হবে তিন দিকে তিনটে প্যাডিং লেখা দিতে পারেন দেন টোয়েন্টি পিক্সেল টেন পিক্সেল সিক্স পিক্সেল

এইট পিক্সেল পাইছে আমাদের ইসে লেফটে তার মানে লেফটটা সবার শেষে নিয়েছিলাম আমরা কোনটা সবার শেষে থাকবে লেফটটা তার মানে টপ তারপর রাইট তারপর হলো যে বটম তারপর লেফট এরকম যদি আপনি একটা ইর ভিতরে সবগুলা দেন তখন অ্যাটিভি ধরেন শুধু প্যাডিং এর ভিতরে আপনি ডিক্লেয়ার করে দিলেন ভ্যালুগুলো চারটা ভ্যালু দিবেন তখন আপনার প্রথমে টপটা পাবে তারপর রাইট তারপরে বটম তারপর পাবে লেফটটা তো এরকমের আবার অনেকের ক্ষেত্রে ঝামেলা হয় তো এই এরকম ঝামেলা না যে কেউ যদি চায় যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা করে আমি লিখবো তখন আপনি প্যাডিং টপ বটন এরকম আলাদা আলাদা দিতে পারেন ধরেন লেফটে আমি এখানে টোয়েন্টি ফিক্সেলব চিন্তা করলাম এরকমের আলাদা লিখে দিতে পারি যে প্যাডিং লেফট কারণ আপনার শুধু প্যাডিং আবার লেফটের দরকার আছে আর কোথাও দরকার নেই সেক্ষেত্রে সাইডে প্রপার্টি লিখতে গেলে আপনার জিরো তিনটা জিরো দিতে হবে একটা

শুধু টোয়েন্টি পিক্সেল লেফটে পাইছে ত্রিধেমি কলেজ আইটি সোসাইটির লেফটে যে জায়গাটা এইখানে শুধু টোয়েন্টি পিক্সেল লেফটে পাইছে আবার আপনার আলাদাভাবে রাইটে দেওয়া দরকার আপনি রাইটে আবার দিয়ে দিতে পারেন লেফটে ধরেন আপনার টোয়েন্টি পিক্সেল দেওয়া লাগলো রাইটে আরও কম দেওয়া কম বা বেশি দেওয়া লাগতেছে তো সেক্ষেত্রে আপনি প্যাডিং রাইট নিতে পারেন এখানে ধরেন আপনার ফিফটিন পিক্সেল দেওয়া লাগতেছে এখন দেখেন এইখানে একটু বেশি আর এখানে একটু কম মানে লেফটে দেখেন টোয়েন্টি পিক্সেল আছে আর রাইটে আচ্ছা আবার উপানিসেও একইভাবে নিতে পারেন আপনারা টপ দিলাম ধরেন আচ্ছা এখন দেখেন তিন দিকে পাইছে একদিকে নাই আমাদের এইভাবে কি বটমেও নিতে পারেন আবার মার্জিন নেই এখন ধরেন এইটার ভিতরে নেই মার্জিন মার্জিনেও সেম শুধু মার্জিন আর এর পার্থক্য একটাই আপনি উপার নিচে আর ওই মানে ভিতরে আর বাহিরে আপনারই নেবে নিবে স্পেসটা নিবে আমরা টোয়েন্টি পিক্সেল আর টেন পিক্সেল নিলাম উপরে টপ আর বটমে নিলাম টেন টোয়েন্টি আর লেফট রাইটে নিলাম টেন এখন দেখেন আমরা প্রথম লেখা কোনটা আচ্ছা এই লেখাটার এখন এই লেখাটা কোনো নিলাম মাত্র আচ্ছা দুইটা তো একই নেওয়া যার ফলে সেম পাইতেছে এটা এটা ক্লাস নেই এখানে আচ্ছা আর আপনারা আর একটা বিষয় এই করবেন যে যখন প্র্যাকটিস করবেন ক্লাস আইডি ট্যাগ সব কিছু নিয়ে প্র্যাকটিস করবেন যার সবগুলা যখন যেটা কাজে লাগে যেন প্রয়োজনে কাজে লাগাতে পারেন বা মনে থাকে যেন শুধু ক্লাস দিয়ে কাজ করা শুরু করছেন সারাদিন ক্লাস দিয়ে করবেন এরকম না আচ্ছা এখানে অলরেডি একটা নেওয়া আছে এটার ভিতরে আমরা গুলো আচ্ছা দেখেন এই যে প্যাডিং নেওয়া নেই চারপাশে লেখাটা একটু মাঝে চলে আসছে কারণ আমরা কি করছি সব দিকে ফিফটিন এই যে একটা নিছি নিয়েছি নিয়ে নিয়েছি লেখাটা যার ফলে চারপাশে একটা জায়গা নিয়ে নিছি ভিতর থেকে এখন আর বাইরেও একটা দেখেন মার্জিন আছে আবার এটা দুইটা এক লাগে বাৰ বাৰ জামেলা ভোটে যায় এরকম জায়গায় সরা এই পজিশনের ক্ষেত্রে আপনার মার্জিনটা ব্যবহার করতে পারেন যে উপর থেকে নামানো লাগতে পারে অনেক ক্ষেত্রে তারপর রাইট থেকে সরাতে হবে এরকম

ট্যাগ এই মার্জিন দিয়ে যে কোনো জায়গায় নিতে পারি যদিও পরে আমরা যখন পজিশন শিখবো তখন আমরা টপ বটন দিয়ে এমনিতে নিয়ে নিতে পারবো তো তাছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে আমরা পজিশন দিতে পারবো না ঝামেলা আসে এইগুলো মানে একটা ট্যাগে কাজ করা লাগতেছে পজিশনের জন্য আমাদের আবার প্যারেন্ট ডিপ চাইল্ড ডিপের ঝামেলা আছে এফসি নেওয়ার জন্য আগে রিলেটিভ নিয়ে নিতে হবে তো তো সব জায়গার ক্ষেত্রে তখন যদি আমাদের এরকম এইগুলো কন্টেন্টগুলো সরাইতে হয় মানে পজিশনিং করতে হয় তো আমরা তখন মার্জিনগুলো ব্যবহার করি সরাইতে পারি লেফট রাইট আচ্ছা এখানে পাঁচশো না আর একটু কমাই নেই চারশো নেই আর এই দিক দিয়ে নেই দুইশো এখন দেখেন মার্জিন আমি টপ থেকে দুইশো নিছি আর লেফট থেকে নিচ্ছি চারশো তো আমাদের এটা মোটামুটি বলা যায় আচ্ছা এটা এইখান থেকে না করলে বোঝা যাবে না একটু ক্লাসটা আর আপনারা সবসময় এই যে ওই দিন মনে হয় বলছিলাম যে গুলোর ক্ষেত্রে ইন্সপেক্টার আইসা তার পজিশনগুলো করলে আপনারা এক্সাক্ট পজিশনগুলো করতে পারবেন যে এখানে এসে দেখেন আমি মানে মানে টপ ধরেন এখানে আমি কোন জায়গায় রাখতে চাই এটা এইখানে লাইফ দেখে দেখে করতে পারবো যে ঠিক জায়গায় আছে কিনা বা আমাদের কোন জায়গায় থাকা উচিত এটা দেখে এখানে যেমন মার্জিন টপটা একটু উঠাইলাম এইখান থেকে আমার মনে হইতেছে আরেকটু আর একটু রাইটে গেলে এটা মনে হয় যে একটু মিডেল দেখা দেবে বা ভালো দেখা তো এখানে আপনারা কমাইতে পারেন বাড়াইতে পারেন এখন এখানে করার পরে এটা কিন্তু আবার আপনাদের এই এইখান থেকে যদি কাইটা দেন করার পরে তাহলে কিন্তু থাকবে না সেফ করা কারণ আমরা কোর্ডে যেখানে করছি ওইখানে কিন্তু আমরা কিছুই লিখিনি এডিটারে এডিটার আগের ইয়ে আছে তো এই জন্য ওইখান থেকে কপি করে এখানে আবার এডিটরে চেঞ্জ করে দিতে হবে মার্জিনগুলো চেঞ্জ করে দিচ্ছি এখন ওই জায়গায় থাকবে চেঞ্জ করার পর সেভ করে এখন এটা কাইটা দিই এখন এই যে মাঝামাঝি চলে আসছে আচ্ছা এখানে প্যাডিংটা আর একটু নেই আশি পিক্সেল নেই তাইলে কন্টেন্টটা একটু ভিতরে আসবে তা পাশে নাই আচ্ছা প্যাডিং আলাদা আলাদা নেই প্যাডিং সব হান্ড্রেড পিক্সেল লেফ তো এরকমের আপনারা মার্জিন প্যাডিং নিয়ে কাজ করতে পারেন আর আর হলো যে মার্জিন প্যাডিং এর পর আর কি আছে আপনাদের আজকে ব্যাকগ্রাউন্ড আচ্ছা টেক্সট অ্যালাইন্স ফ্লোট লেফট রাইট দুইটা একটু দেখাই দিই আপনাদের আজকে আচ্ছা আমরা মার্জিন প্যানিং সব ফালাই দেব শুধু কন্টেন্টটা রাখবো আমরা এখন দেখেন আমি যদি এখানে এটারে আমরা এই লেফট রাইটে নেওয়ার জন্য নর্মালি ডিফল্টভাবে আছে কি আমাদের লেফটে আছে না এটা সেভ করে নেই এখন এখন ডিফল্টভাবে লেফ্ট আছে সব কিছুই আমাদের কি আর ডি কোনো কিছু না লিখলে তখন ডিফল্টভাবে লেফট থেকে শুরু হয় তা আমরা এটা কি ফ্লোর দিয়ে ওগুলো চেঞ্জ করতে পারি আচ্ছা আমি এখন ফলট রাইট দিলাম দেখেন ফোলটের কাজ হলো আপনার লেফ্ট রাইটে সরানো আপনার কন্টেন্ট গুলা আপনি যখন লেফট রাইটে সরানো দরকার হবে তখন রাইট দিছি এমনি এটা রাইটে চলে আসছে আমাদের মার্জিন প্যারিং কিছু দেওয়া লাগবে মানে আমরা যদি মার্জিন দিয়ে এটা নিতে চাইতাম তখন এখানে কি দেওয়া লাগতো মার্জিন রাইট জিরো দেওয়া লাগতো আবার টপে এখান দিয়ে জিরো নিতে হলে মার্জিন টপ জিরো দেওয়া লাগতো তো এরকম না দিয়ে আমরা যদি কোনো কিছু একটা কন্টেন্ট এদিক ওদিক সরাইতে তখন শুধু ফ্লোট ব্যবহার করে এটা দিয়ে দিতে হবে আবার যদি রাইটের জায়গায় আপনারা ফ্লোট ই দেন লেফট দেন তখন এটা যদিও ডিফল্টভাবে লেফট থাকে আবার এমনিতে ও ডিফাইন করে দিতে পারেন যে আমাদের লেফটের দরকার এই যে এরকম লেফটে নিয়ে দিতে পারেন লোডিং আর কি কাজ দেখা যায় আসলে ইন লাইন ইন লাইনে স্টার্ট এগুলো ফ্লেক্সের সময় দেখাইবে না হবে এখন আর আবার ফ্লোট নান দিয়ে দিতে পারেন মানে আপনাদের এরকম কোন কন্টেন্ট থাকতে পারে যে এটা আপনারা সরাবেন না ফিক্সড করে রেখে দিবেন সেক্ষেত্রে কি করতে পারেন না ফ্লোট নানটা যদি দিয়ে রাখেন তখন এটা ফিক্সড হয়ে থাকবে এক জায়গায় লেফটে থাকবে আর তখন চেঞ্জ হবে না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো অন্য কোডগুলো করতেছেন এই যার ফলে এইটা চেঞ্জ হয়ে যাইতেছে তো এইগুলো ফ্লোট আপনি চাইতেছেন না যে ফ্লোট হোক বা লেফট রাইটে যাক একটা যে জায়গায় আছে ওই জায়গায় থাকবে ওই পজিশন তো এগুলোর ক্ষেত্রে আপনি ফ্লোট নাম দিয়ে দিতে পারেন হুম ফ্লোটিং আর কি বাকি